কাইফা তো আমাদের এখানে অনেকদিন ধরে আসে এবং ওর থেরাপিগুলো চলছে। আপনিও জানেন যে ওর থেরাপিগুলো সঠিকভাবে আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ওকে আমরা একবার অ্যাসেস করি, একবার অ্যাসেস করার পরে ওকে আমরা ডায়াগনোস করি, সেভাবে ওর ট্রিটমেন্ট চলছে। কিন্তু ওর মধ্যে আমরা বিশেষ কিছু বিষয় আমরা খেয়াল করেছি, যে বিষয়গুলোর জন্য এই বিষয়গুলো ওর মধ্যেই শুধু আছে তা না, আরও অন্যান্য 10টা বাচ্চার মধ্যেও এই বিষয়গুলো থাকতে পারে। তো এই বিষয়গুলো সঠিকভাবে বের করা এবং এগুলোর জন্য আলাদা করে চিকিৎসা পদ্ধতিগুলো ক্রিয়েট করা বা চিকিৎসা পদ্ধতি ওর জন্য অ্যাপ্লাই করা, এ ধরনের কাজের জন্য আমরা ওকে কেন্দ্র করে একটা অ্যাসেসমেন্ট ফর্ম আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। শুধু ওর জন্য না, এই ধরনের সমস্যা যে রকমের বাচ্চাদের আছে তাদের জন্য করে। হ্যাঁ, এখন আপনাকে আমি কিছু প্রশ্ন করছি, আপনি সেগুলোর উত্তর দিবেন। ওর সম্পূর্ণ কি নাম? কাইফা সাদিয়া। কাইফা জাহান সাদিয়া। ওর বাবার সম্পূর্ণ কি নাম? কামরুজ্জামান। আপনার সম্পূর্ণ কি নাম? খাদিজা বেগম। ওর বাবা কতটুকু পড়াশোনা করতে পেরেছিলেন? 10%। এখন কি করছেন? এখন তো মনে হয় অসুস্থ। আপনি কতটুকু পড়াশোনা করতে পেরেছিলেন? 1%। কাইফা তুমি একটু বসো। হ্যাঁ বসো। আপনাদের ঠিকানাটা একটু বলতে হবে। এত বিশেষ যে বিষয়গুলো, যে নোংরা টাইপের কিছু জিনিস পছন্দ করে, এইগুলো একটু আমাকে বিস্তারিত বলেন, বা মানে বিস্তারিত বলবেন এভাবে যে কবে থেকে এটা আপনি খেয়াল করছেন, বা এই ধরনের ও কী কী কাজ করে, বা সর্বশেষ ওই ধরনের কী কাজ করেছে এগুলো। কিভাবে আসছে বলে আপনি ধারণা করেন? বলতে পারি না, হঠাৎ করে দেখি যে শরীরে তো ময়লা মুখে দেয়। কত বছর বয়স থেকে দেখছেন? 7 মাস হলো। সাত মাস বয়স? না না, মানে এক বছর থেকে, এখন থেকে 7 মাস আগে থেকে একটা আরম্ভ হয়েছে। আচ্ছা, শুধু কি নিজের শরীরের তাই নেই, নাকি অন্য কারো শরীরের কোনো ময়লা লেগে থাকলে তা ছিঁড়ে ছিঁড়ে? না না না। আচ্ছা, এই ময়লাগুলো দেখলে ওর কখনো ঘেন্না হয় না? না, এমনি অন্য ময়লা দেখলে বমি করে। যেমন? যেমন কেউ কালো শাক সুক দিয়ে ভাত করলে, যেমন ডাউন দিয়ে ভাত কসলায় মাখলে, এরকম কিছু দেখলে ও বমি করে। অনেক খাবার ওর পছন্দ হয় না, ভাত জাতীয়ই, জাম টাম খাইলে মাজাম করে। তো ওই কাজে অনেকক্ষণ আমি সাবান কাটা, সবজি কাটা, মানে গাজর কাটে মেশিন দিয়া, আলু কাটে মেশিন দিয়া, সাবান কাটে মেশিন দিয়া, ওগুলো দিলে, তরমুজ কাটতে দিলে, ওই কাজে অনেকক্ষণ থাকে? অনেকক্ষণ থাকে, সারাদিন ঢাকা দেবো তরমুজ সাবান একটা করে। খাওয়ার ভিতরে টেস্টি সালাইন, সালাইন দিয়ে অনেকক্ষণ রাখা যায়, শুকনা সালাইন খায় পানিতে। আপনার কি মনে হয় যে ও আসলে বিশেষ কিছু জিনিস কল্পনা করে, যেমন ময়লা টাইপের, যে এখানে এটা ওর শরীরেই হোক, যে ওর শরীরে ময়লা লেগে আছে, ও কল্পনা করে যে না এই জিনিসগুলা আমরা যেমন দেখি মানে ভালো না, মানে জিনিসটা খারাপ, এটা ভালো জিনিস, সেটা
মুখে নিচ্ছে, ও ভাবতেছে কি যে এটা খারাপ না, এটা ভালো, এটা কল্পনা করে যে এটা ভালো, এরকম কি আপনার ধারণা হয়? মনে তো হয় না, এটা শুধু বলে এমনি মানলে দেখলে কাম সাথে কোনো সফল হয়, বাইরে যে কোনো মানলা বলে খালি বলে কিছু মানুষ সফল হয়, কিন্তু ওটা তুইলে মুখে দেয়, ওটা নিজে নিজে মুখে ডলে তোলে, তুইলে আই না মুখে দেয়। যে দিকটার জন্য ওকে আপনি একটু আগ্রহ দিতে পারেন বা যে কোনো ভালো দিক, ভালো দিক বলতে যখন দুধ খাইব তাতে দেখলে দুধের পিঠা টাইনা দেয় বা কোনো কিছু গুছাইয়া রাখে, একটা জিনিস কেড়ে গেছে ওইটা আবার উঠায় জাগায় রাখে, একটা জিনিস সাজাইয়া রাখে, সিরিয়ালে যে কোনো জিনিস পানি রাখতে হবে রাখে। এমনিতে যে কোনো ডাক্তার আমাদের এখানে আসার আগে অন্যখানে যখনই ওকে আপনি দেখাইছেন, যে কোনো ডক্টর বা মেডিকেল প্রফেশনালসরা কেউ কি বলেছে যে ওর জন্য কোনো সাইকিয়াট্রিক দেখানো দরকার বা মানসিক রোগের কোনো ডাক্তার দেখানো দরকার? না না বলে নাই। বা আশেপাশের কোনো ডাক্তার কি বলেছিল? বলেনি। শেষ এই যে প্রবলেমটা যে ময়লা জিনিসের সাথে ওর যে সম্পৃক্ততা, আপনার ব্যক্তিগত ধারণা কি যে এই জিনিসগুলো থেকে ওকে ফিরিয়ে আনার জন্য কি কাজ করা চাইতে পারে? বাসায় যখনই দেখি মানা করি বা চেষ্টা করি ওকে না দেয়, মানা করি, মানা করলে শুনে। ওর বাবা কিছু বলে? হ্যাঁ সবাই বলে, বাসায় যে দেখি তখনই হাতের মুইসা দেখি ডাক দেখি যে এটা খায় না, এটা ভালো না, তখন ও ফালাইয়া দেয়, বললে ফেলে দেয়। করেছি ওর ব্যাপারে আপনাকে আমরা বলেছি, ওর মধ্যে অটিজম এবং এডিএসডি দুটোই আছে, অর্থাৎ ওর অস্থিরতার জন্য এটাকে এডিএসডি বলে, তো সেটা তো অলরেডি আপনি জানেন এবং সেটার জন্য কাজ হচ্ছে এবং অলরেডি আমরা ওর মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট উন্নতি লক্ষ্য করেছি, হয়তো আমরা আরও উন্নতি নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু ওর মধ্যে বিশেষ এই যে সমস্যাগুলো বিশেষ করে ডার্টি থিংস বা ময়লা জিনিসের প্রতি যে আকৃষ্ট ভাবটা, এটার জন্য আমরা আজকে একটা অ্যাসেসমেন্ট করলাম এবং আমাদের প্রফেশনাল ডায়াগনোস অনুযায়ী অর্থাৎ আমরা ধারণা করছি ওর মধ্যে একটু চিন্তাজনিত সমস্যা আছে যেটাকে হ্যালুসিনেশন বলে, অর্থাৎ যা কিনা ভালো নয় ও সেটাকে কল্পনা করে ভালো হিসেবে, ঠিক আছে, যেটাকে ভিজুয়াল হ্যালুসিনেশন বলে, যা নোংরা ও দেখে সেটাকে ভালো কিছু হিসেবে, যা খারাপ এটাকে ভালো কিছু হিসেবে দেখছে, এই জিনিসটা নিয়ে হচ্ছে এই প্রবলেমটা। আমরা চেষ্টা করব ওর নর্মাল যে ট্রিটমেন্ট আছে এটার সাথে সাথে এই মানসিক জন্য একটা ট্রিটমেন্ট প্রসিডিওর শুরু করার জন্য, ঠিক আছে, এবং এটার আন্ডারে আমরা গ্রুপ থেরাপি, ডিসকাশন সেশন, বিহেভিয়ারাল থেরাপি এগুলো থাকবে। এখন আপনার বিশেষ কিছু জানার আছে কিনা?